Hello friends, welcome to Keldunia. আগামীকাল মোহনবাগান মুম্বাইয়ের বিরুদ্ধে লিগশিল যে তার লড়াইয়ে নামছে তো সেই ম্যাচে নামার আগে মোহনমানের ফার্স্ট ইলেভেন কেমন হতে পারে সে নিয়ে কিন্তু আলোচনা করব এছাড়া মোহনমানের স্ট্র্যাটেজি কি হতে পারে যেখানে কালকের ম্যাচটা মোহনমানকে জিততেই হবে এরকম জায়গায় দাঁড়িয়ে মোহনমান নিজেদের হোম ম্যাচ খেলছে অর্থাৎ দর্শক সংখ্যা কিন্তু প্রচুর হবে সেটা কিন্তু আজ করা যাচ্ছে কারণ দর্শকের টিকিটের চাহিদা কিন্তু প্রচুর রয়েছে সব জায়গায় প্রায় সোল্ড আউট অফলাইন অনলাইন দু জায়গাতেই প্রায় সোল্ড আউট এবার মোহনমান সমর্থকরা তো মাঠ ভরাবে তবে মোহনমানের স্ট্র্যাটেজি কি হবে তো মোহন জি মোহনমান কিন্তু লাস্ট দিন যেমন দল নামিয়েছিল তেমনই দল নামাবে যদিও এটা কিন্তু দলের জন্য একটা বিরাট খবর এবং দলের মনোবলও কিন্তু অনেকটা বেড়ে যায় যদি কোচের কোচ যদি থাকে তো আজকের যদিও হাবাসের সহকারী তিনি কিন্তু প্র্যাকটিস করিয়েছেন তবে হাভাস কিন্তু উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু বলেছেন তিনি ভালো আছেন তিনি কিন্তু সমস্ত পরামর্শ প্লেয়ারদের দিচ্ছেন তো সেই দিক থেকে দেখতে গেলে মোহন মানে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট যে হাবাস ফিরেছেন যে যিনি এই তিনটে ম্যাচে ছিলেন না এছাড়াও মোহনমান কিন্তু আগামীকাল তোমাদের প্রথমেই যেটা জানালাম যে টিম কিন্তু আনচেঞ্জ রাখতে পারে অর্থাৎ আগের ম্যাচ ব্যাঙ্গালোর এফসি ম্যাচে মোহনমান চার শূন্য গোলে জিতেছে তো সেই ম্যাচেরই ফার্স্ট ইলেভেন কিন্তু মোহনমান নামাতে পারে সেই ম্যাচের ফার্স্ট ইলেভেন যদি তোমরা দেখো সেখানে কিন্তু দুটো চেঞ্জ ছিল তার আগের ম্যাচের থেকে সেখানে আশিস রাইকে প্রথম থেকে খেলানো হয়েছে এছাড়াও কিন্তু লিস্টন কোলাস তাকে কিন্তু খেলানো হয়নি তো এটাকে একটা বড় চেঞ্জ এবং মনফিরকে কিন্তু বাঁদিক থেকে সেদিনকার খেলানো হয়েছিল যার ফলে তিনি কিন্তু গোলও পেয়েছেন তো এইরকমই যদি টিম নামায় সেক্ষেত্রে কিন্তু গোলে বিশাল কাজ থাকবেন ডিফেন্সে কিন্তু হেক্টার ইস্টার সাথে আনোয়ার আলী থাকবেন আনোয়ার আলী আগে তিনি একটু ফমবেল করছিলেন তার ভুলে কিন্তু পেনাল্টি পেয়েছিল বেঙ্গালুরু এফসি এবং সে পেনাল্টিটা যদিও হয়নি যদি পেনাল্টিটা করে গোল হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু মন মান চাপে পড়ে যেত তো আনোয়ার আলীকে এই দিকটা নজর রাখতে হবে তিনি কিন্তু চোট থেকে ফিরে এসে সেই অর্থে নিজেকে মেলে ধরতে পারেনি যেটা তার চোট পাওয়ার আগে তার খেলার ছিল তো দেখা যাক এইরকম হাই ভোল্টেজ ম্যাচে তিনি কিছু ভুলভাল করেন না ঠিকভাবে উত্তরে দিতে পারেন সেটা কিন্তু দেখার আছে এছাড়াও হেক্টার ইউস্তে তিনি কিন্তু ঠান্ডা মাথার একজন প্লেয়ার তিনি কিন্তু খুব ভালোভাবে নিজের কাজটা করে যান এবং সুযোগ পেলে তিনি কিন্তু গোলও করে আসেন উঠে এটা হেক্টার ইউস্তের একটা ভালো দিক এবং তিনি ওভারল্যাপ করেন বা কর্নার টর্নার এলে তিনি কিন্তু হেড দিতে উঠে যান আগের দিনও তিনি গোল পেয়েছেন এর আগেও আমরা দেখেছি যে হেক্টার ইউস্তের পা থেকে গোল এসছে বা মাথা থেকে গোল এসছে এছাড়াও কিন্তু দুটো সাইড ব্যাক হিসাবে সুভাশিস বোস খেলবেন এবং অন্যদিকে আশিস রায় খেলবেন তো সুভাষিস বোস তিনিও কিন্তু খুব ভালো ফুটবল খেলছেন সারা মৌসুম ধরে তবে দেখাতে পারেননি যদিও ইন্টারন্যাশনাল ব্রেকের পর সব সেখানে কিন্তু একটা ব্যাপার আছে তো সেটাও হতে পারে এছাড়া মাঝ মাঠে থাকবেন অনিরুদ্ধ থাপা একটু নিচের দিক থেকে খেলবেন ব্লকার হিসেবে আগের দিন দুর্দান্ত ফুটবল খেলেছেন তো অনিরুদ্ধ থাপাকেই হয়তো শুরু থেকে নামানো হবে কারণ দীপক টাঙ্গি একদিন ছিলেন না সাসপেনশনের জন্য এবং অনিরুদ্ধ থাপা প্রথম থেকে নেমে যে ফুটবলটা খেলেছেন তারপর কিন্তু তাকে আর এই ম্যাচে বসানোর ঝুঁকি নেবে না এছাড়াও তার একটু ওপর দিকে থাকবেন জনি কাউকো জনিগাও কত অসাধারণ ফুটবল খেলেছেন এবং তিনি গোল করিয়েছেন আগের দিন তিনি গোল করার জায়গাতেও নিজেও চলে গেছিলেন তবে গোলটা করতে পারেননি এবং দুটো ব্যাক উইং উইংয়ে খেলবেন কিন্তু দুটো উইং দিয়ে খেলবেন একটা দিন মনভীর সিং তোমাদের বললাম এবং আরেকদিকে কিন্তু অভিষেক সূর্যবংশীকে আমরা দেখতে পেতে পারি কারণ লিস্টান কুলাসও তাকে কিন্তু ফার্স্ট ইলেভেন আগের দিন রাখা হয় না যদি টিম আনচেঞ্জ থাকে সেক্ষেত্রে কিন্তু কালকেরও লিস্টান কুলাসকে আমরা দেখতে পাবো না তিনি কি হয়তো পরে নামতে পারেন এবং একেবারে ওপর দিকে থাকবেন দিমিচি পেটাটা তার সাথে হয় জেসেন কামিং বা আনমান্দা সাদিকু আরমানদার সাদিকু আগে দিন গোল করলেও তিনি কিন্তু প্রচুর মিস যেটা কিন্তু চোখে লেগেছে সুযোগ যদি মোহন এতগুলো না জিততে পারতো এক গোলের ব্যবধানে জিততো কিন্তু খুবই চাপে পড়ে যেত এই গোলগুলো মিস করার জন্য তো এটা কিন্তু মাথায় রাখতে হবে এরকম হাই ভোল্টেজ ম্যাচে যা সুযোগ আসবে সেগুলোকে কিন্তু কনভার্ট করতে হবে তা না হলে কিন্তু মোহন মানের জন্য খুব একটা সুযোগ এর আর অন্য পাবে না তো সেই দিক থেকে দেখতে গেলে জ্যাসান কামিংস এবং আনমন্দা সাদিকু যেসব সুযোগ পাবেন সেগুলোকে কিন্তু কনভার্ট করতে হবে যদি করতে পারে মোহন মান কিন্তু প্রথমবারের জন্য লিগশিল ঘরে তুলবে এবং এত দর্শকের সমাগম হবে তাদের সামনে যদি লিকশিল তুলতে পারে সেটা কিন্তু মন মানের জন্য একটা বিরাট ব্যাপার হবে তো দেখা যাক শেষ পর্যন্ত সে